ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায় ডিঙে চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার দিন, পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশি ভাগ্যের খেলায় মারতে চলেছে। অর্থাৎ আমি এই ভিডিওতে যে পাঁচটি সৌভাগ্যশালী রাশির কথা বলবো, তাদের হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি, আসুন একে একে সেই রাশিগুলির নাম জেনে নেওয়া যাক। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই টিকিট কেটে কেটে একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, আর যেটা আমি কখনোই চাই না। দেখুন, টিকিট কাটলেই যে প্রাপ্তি ঘটবে তা কিন্তু কখনোই ভাববেন না, কারণ আমি এখান থেকে যে কথাগুলো বলবো, অর্থাৎ যে পাঁচ রাশির কথা বলবো, সেটা কিন্তু পুরোটাই ইন জেনারেল। আমি এখান থেকে কারোরই জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলবো সেটা কিন্তু ইন জেনারেল। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনি আপনার ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান এবং জানতে চান যে আপনার ভবিষ্যৎ জীবন কেমন যাবে, আপনার প্রাপ্তিযোগ রয়েছে কি না, এছাড়াও আপনার বিভিন্ন ধরনের সমস্যা, ধরুন লোন রয়েছে, ধরুন বিবাহ হতে চাইছে না, সমস্ত কিছুর সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ জন্মছক বিচার করলে কিন্তু আপনার সমস্তটাই ইন ডিটেলস বলে দেওয়া সম্ভব। এছাড়াও টার্গেট নাম্বারেরও কিন্তু বলে দেওয়া যাবে, কারণ আমি এখান থেকে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি কিন্তু ইন জেনারেল। আর যখন জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রত্যেককে বুঝতে হবে। তাই সর্বোপরি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে পারেন। এছাড়াও যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে একটুর জন্য, ১৯ আর ২০র জন্য, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। এখন ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যখন কবচটি হাতে পাবেন তখনই তার মূল্য আপনাকে প্রদান করতে হবে। সেই সিস্টেমও কিন্তু আমি অলরেডি চালু করে ফেলেছি। তাই যারা নেব কি নেব না ভাবছেন তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি বিষয় আমি বলে দিই, আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন, কেউ ফুল পেমেন্ট করে দিয়েছেন, কেউ আবার ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছেন, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ জনাই কিন্তু, অর্থাৎ 30% মানুষ কমপক্ষে আমাকে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করেন যে কবে পাবো আর কতদিন লাগবে। আমি বারবার একটি কথা বলে থাকি যে আমার কাছে অন্তত, আমি কারো কথা বলতে পারবো না, আমি আমার কথাই বলতে পারবো, রাহু রক্ষা কবচ যদি আপনি নিতে চান তাহলে পেশেন্স রাখতে হবে, অর্থাৎ ধৈর্য রাখতে হবে। কারণ আমার কাছে যদি নিতে চান, অন্যদের কথা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এই রাহু রক্ষা কবচ তৈরি করতে গেলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোম চোখের মাধ্যমে তৈরি করতে হয়, যে কারণে আমি 10 থেকে 12 দিন সময় চেয়ে নিই। কবে থেকে? যেদিনকে আপনি বুকিং করবেন সেদিন থেকে। এই জিনিসটা কিন্তু আপনাদের প্রত্যেককে বুঝতে হবে, আর এটা কিন্তু আপনাদের মঙ্গলের জন্যই করি। যদি আমার কবচ বিক্রি করার ব্যাপার থাকতো না, তাহলে আমি আজকে পেমেন্ট করলে কালকের মধ্যে আমি ছেড়ে দিতাম। তাই জিনিসটা একটু হলেও বুঝুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বৃহস্পতিবার দিন কোন সময় শুভ সময় রয়েছে এবং কোন সময় রয়েছে রাহুকাল। অ্যাকচুয়ালি রাহুকাল বলতে অশুভ সময়কে বোঝানো হয়। সেই সময়টিকে অ্যাভয়েড করতে হবে, সেটি হচ্ছে দুপুর 1:30 থেকে 3 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় কোনোরকম শুভ কাজ, টাকা লেনদেন কোনোটাই কিন্তু করা যাবে না। হ্যাঁ, আর শুভ সময়ে আমি যেটা বলবো সেই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে সকাল 10:20 থেকে দুপুর 12:07 পর্যন্ত। এছাড়াও আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 5:16 থেকে রাত্রি 8:40 পর্যন্ত। এই সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বৃহস্পতিবার দিন পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। সর্বপ্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে এই কোটিতে খেলতে গেলে
আপনার ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ থাকার প্রয়োজন রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করার প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 5 এবং 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। তবে এই প্রাপ্তি তাদেরই ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 3 এবং 9। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলছেন। তবে এই কোটিতে খেলতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্চাটে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 1 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 4 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে অবভিয়াসলি কোটিতে খেলতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ থাকার কিন্তু প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 7 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনি যখন ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ করবেন তখনই এক্সাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।